इलेक्ट्रिसिटी अध्याय चार जूलर सूत्र व्यवहार करे आमरा एक गाणितिक समस्या समाधान देखब बा मैथ करब। एटी होच्छे मूल बोयेर उदाहरण एक नम्बर अंक। अंक पारते होले अंक बुझते होबे। 50 ओहम रेजिस्टेंसेर माज दिए कत ओहम रेजिस्टेंसेर माज दिए ताहले धरे नाओ जे एकटा रेजिस्टेंस आछे सेटा कत ओहमे 50 एई रेजिस्टेंसेर माज दिए तो सब समय आमरा देवा आछे बोले मानगुलो कि करब तुले नेब। ताहले रेजिस्टेंसेर मान कत बोलेछे रेजिस्टेंस के प्रकाश करा हय आर द्वारा कत 50 ओहम। क्लियर 50 ओहम रेजिस्टेंसेर माज दिए 5 एम्पियर विद्युत कय एम्पियर विद्युत মানে এই যে এইটার ভিতর দিয়ে যাবে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চলে যাবে মাস দিয়ে। তো যখন বিদ্যুৎ যাবে তখন তাপ উৎপন্ন হবে না? অবশ্যই হবে। তাহলে বিদ্যুৎকে প্রকাশ করা হয় আই দ্বারা কত অ্যাম্পিয়ার? 5 মাস দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ। বিদ্যুৎ মানে তো কারেন্ট নাকি? তাহলে দিয়ে দিলাম আই সমান 5। কত মিনিট ধরে প্রবাহিত হবে? 20 মিনিট। তাহলে 20 মিনিট সময় কী দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা। কত মিনিট দেওয়া আছে? 20 মিনিট। বিষয়টা কি সবাই বুঝতে পারলে? না বুঝতে পারো নি? না পারলেই বাইর হবে। তো পরবর্তীতে দেখো এখানে কি দেওয়া আছে? 20 মিনিটে দেওয়া আছে। তো আমরা যারা এসএসসিতে ফিজিক্সে ম্যাথ করেছিলাম মিনিট থাকলে তাকে কিসে নিতে হতো? সেকেন্ডে নিতে হয়, অর্থাৎ সময়ের ক্ষুদ্রতম একক হিসেবে ধরা হয় সেকেন্ডকে। মিনিট রাখা যাবে না। তোমরা বলো তো কত সেকেন্ডে এক মিনিট হয়? 60 সেকেন্ডে যদি এক মিনিট হয় তাহলে 20 সেকেন্ডে কয় মিনিট হবে? 20 গুণ 60। তাহলে 20 গুণ 60 দিলে কিসে চলে আসবে? সেকেন্ডে। সেকেন্ডে সংক্ষেপে এসসি লিখে দিলাম। হ্যাঁ, তাহলে এটাকে গুণ করলে কথা হবে 6 দুকানে 12 আর 2 শূন্য আছে বসে গেল, তাহলে 1200 সেকেন্ড। 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 20 মিনিট কাল প্রবাহিত করলে উৎপন্ন তাপের পরিমাণ ক্যালোরিতে প্রকাশ করো। আমরা জানি উৎপন্ন তাপ বা তাপকে প্রকাশ করা হয় কি দ্বারা? কেন? কারণ তাপের ইংরেজি নাম কি? হিট। সেজন্য তাপকে এইচ দ্বারা প্রকাশ করা হয় প্রথম অক্ষর। তাহলে এইচ সমান আমাদের মিশন, এইচ বের করলেই উত্তর হয়ে যাবে। তো আসো এখন আমরা এর সমাধানের দিকে আগাই। সমাধান কথা বলো না, দেখো তো যেহেতু এই সব মানগুলো ব্যবহার করে এইচের মান ব্যবহার করব, এইচ সমান কি কোনো সূত্র আছে? আছে। আর যদি কোনো সূত্র থেকে থাকে অঙ্কে ব্যবহার করলে আনার পূর্বে আমাদের কী লিখতে হয়? আমরা জানি। তো তোমাদের সুবিধার জন্য সূত্রকে আমি উপরে লিখে রেখেছি, দেখেছ? মানে এই সমান কী লেখা যাবে? এই সমান 0.24 I² RT। ঠিক আছে, বসে। এটা কিসের সূত্র? জুলের সূত্র। তো এইচের মান বের করব, এইচ সমানের বাম সাইডে আছে, ঠিক আছে, না থাকলে পক্ষান্তর করে আনতে হতো, যেহেতু আছে থাক নাকি? এখন আয়ের মান বসাতে হবে। আয়ের মান কি দেওয়া আছে? আছে। আর এর মান দেওয়া আছে? আছে। কে এর মান দেওয়া আছে? আছে। তাহলে শুরু করি। তো এটা তো কনস্ট্যান্ট মান বসে যাবে 0.24, মাঝে কী সম্পর্ক? গুণ সম্পর্ক। আয়ের মান কত? 5। আয়ের মান কত দেওয়া আছে? আয়ের পরে যেহেতু স্কোয়ার তাহলে 5-এর পরেও স্কোয়ার। তারপরে আয়ের পরে কী আছে? আর। কী সম্পর্কে? গুণ সম্পর্ক। আর এর মান কত দেওয়া আছে? 50। তারপরে কিসের মান বসাতে হবে? টি এর মান কত দেওয়া আছে? 1200। তো এটিকে এখন আমরা কী করব? ক্যালকুলেটারের মাধ্যমে হিসেব করব, তাহলেই হয়ে যাবে। তো দেখো ক্যালকুলেটর নেওয়ার পরে এইভাবেই তুলে দিব লাইন, অতি সহজ এগুলো তুলতে তোমরা পারবে। 0.24 গুণ 5, এই যে স্কোয়ার দেখতে পাচ্ছ, স্কোয়ার অথবা 5×5=25 সরাসরি বসালেও হয়, গুণ, তারপর কত আছে? 50, তারপরে গুণ 1200,
সমান প্রেস করলাম, আসছে কত দেখো, আসছে 36 দিয়ে 4টা শূন্য আসছে, এইটাই হচ্ছে এইচ এর মান। এটা কিসে আসলো? ক্যালোরি। কিসে আসলো? কারণ প্রশ্নে বলে দিয়েছে কি ক্যালোরিতে প্রকাশ করো, এবং আমরা এও জানি যে এর ভিতরে যখন 4.2 ছিল তখন সেটা ক্যালোরিতেই হয়ে গিয়েছিল, কারণ আমরা জানি 1 জুল সমান 4.2 ক্যালোরি, না 1 ক্যালোরি সমান 4.2 জুল। তো যাই হোক, এটা ক্যালোরিতে চলে এসেছে। এখন এই জিনিসের পরে দেখো অনেক শূন্য চলে এসেছে, তাই না? থেকে আমরা 10^10 হিসেবেও লিখতে পারি কি পারি না, তুমি যদি চাও এটাকে এও করতে পারো। 36 × 10^10 কয়টা শূন্য আছে? 10^4 ক্যালোরি। এখানে উত্তর লেখা যায়, এখানেও লেখা যায়, তবে তোমার বইতে এই পর্যন্তই আছে, ওই পর্যন্তই করো, কোনো অসুবিধা নেই। এটি হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে।